প্রচুর কলার এই মুহূর্তে রয়েছেন, যারা টেলিফোন করতে চান 03344593547 এই নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইউটিউবে লাইভ স্ট্রিমিং চলছে, আপনারা প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেব। ময়ূক আপনাদের সাথে কথা বলবেন। তুহিন ধর, আমাকে জানানো হচ্ছে নিউ ব্যারাকপুর থেকে একজন কলার আমার সঙ্গে রয়েছেন। তুহিন বাবু বলুন। হ্যাঁ নমস্কার। দেখুন, মাননীয় রাজ্যপালকে সম্মান জানিয়ে বলছি, উনি আগে ঠিক করুন, উনি রাজভবনটা রাজ্যপাল হিসাবে তিনি বসে থাকবেন না পদ্মপাল হিসাবে বসে থাকবেন। কারণ আমি একটা ছোট ক্লিপিং শোনা শুনছিলাম, উনি পুরোটা বলছেন আই এম এ দালাল অফ অমুক, আই এম দালাল অফ ভারতীয় জনতা। উনি ভারতীয় জনতা পার্টিটাকে পার্টিটাকে উজ্জ রেখে উনি ভারতীয় জনতা বলেছেন। আসলে বিষয়টা হচ্ছে, যখন আমাদের পূর্ব জগদীপ ধনকড়, সেই জগদীপ ধনকড়ের পরে পরবর্তীকালে যখন আমরা ইনাকে পেলাম আমাদের মাননীয় রাজ্যপালকে, আমরা ভেবেছিলাম উনি বাংলার সংস্কৃতির দিক থেকে উনি শেখার চেষ্টা করছেন, উনি বাংলা ভাষাকে রপ্ত করার চেষ্টা করছেন। কিন্তু পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর মতন কিছু বিজেপির দালাল তারা যেভাবে নরেন্দ্র মোদী অমিত শাহের কাছে তার বিরুদ্ধে নালিশ করলেন, তারপরেই উনি সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি 360 ডিগ্রি ভোল্ট খেয়ে গিয়ে যেভাবে রাজ্য সরকারকে ছাড়াই নিজের মতন সাংবিধানিক ক্ষমতাকে অপব্যবহার করে যেখানে চলে যাচ্ছেন, কারণ আমাদের ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারকে তিনি ধ্বংস করার চেষ্টা করছেন বলে আমি মনে করি। কারণ একজন ইলেক্টেড পিএম, একটা ইলেক্টেড প্রশাসনকে আমরা ভারতের জনগণ, পশ্চিমবঙ্গের জনগণ তৈরি করেছি, সেখানে আমাদের মাননীয় রাজ্যপাল তিনি একজন ইলেক্টেড, ভারতীয় জনতা পার্টির দ্বারা ইলেক্টেড, তাদের মধ্যে থেকে যিনি শাসক দলের হয়ে ব্যাটিং করবেন তাদের কাছে যাচ্ছি। অনির্বাণ, সবই তো বুঝলাম, মানুষ যা বলছেন, পক্ষে বলছেন বিপক্ষে বলছেন সেটাও বুঝলাম, কিন্তু কয়লা চুরির খবর দেখালে বা বনগাতে একজন তৃণমূল নেত্রী তিনি বলছেন বাংলাদেশিদের ভোটার আইডি কার্ড তৈরি করে দিলে, চাকরি চুরির কথা বললেই সংবাদ মাধ্যম দালাল, ফাইল আটকে দিলে যে ফাইলগুলোতে বহু গণ্ডগোল রয়েছে সেগুলো করলে গভর্নর দালাল, মানে তোমরা বাদে সবাই খারাপ আর তোমরা শুধু কথা বলবে, বাকিদের সবার জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। আচ্ছা, সংবাদ মাধ্যমের বিষয়টাতে পরে আসছি, প্রথমে রাজ্যপাল মহামহিম রাজ্যপালের বিষয়ে বলি। ওনাকে যদি কেউ দালাল বলে থাকেন আমি তার বিরোধিতা করছি, কারণ ছোটোবেলা থেকে আমরা শিখে এসেছি কানাকে কানা খোঁড়াকে খোঁড়া বা দালালকে ওই আর কি, ওসব বলতে নেই।